আমাদের কোনোদিন বাচ্চা কাচ্চাকে আমরা খাওয়াতে পারবো না। আমরা কিভাবে বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, কিভাবে আমরা পুষ্টি দেবো বাচ্চা কাচ্চাকে? এই যে লেখাপড়া কিভাবে করাবো আমরা? এই যে 120 টাকায় আমরা ভালো খাওয়াতে পারি না, আমরা ভালো পিঁধাতে পারি না, মনে কর কিডনির সমস্যা হয়ে গেল, এই যে আমাদের বড় বড় রোগ হয়, লিভারের সমস্যা হয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা রক্ত শূন্যতা হয়ে যায়, আমাদের হাতে সঞ্চয় টাকা নাই, আমরা 120 টাকায় আমরা কিভাবে আমরা সঞ্চয় রাখবো? কিন্তু এই কথা কইলে তো আসলে চাকরি থাকে না আমার, মানুষ শত্রু বাইরে যায়। আপনাদের ভোট কি উপজেলা চেয়ারম্যান নেয় নাই? এমপি সাহেব নেয় নাই? এরা কি শপথ নেয় নাই আমাদেরকে ভালো রাখবে? এরা কি সুবিধা নিতেছে না? এরা কি এরা গাড়ি বাড়ি দৌড়াইতেছে না? এত কিছু যে করতেছে, আর আমার বাড়িতে আমি 80,000 ভোট দিলাম তোমারে, আর আমি 9 দিন না খাই আছি, আর তুমি আসার সময় পাও না, এখানে রাজনীতি কয়? এইগুলা বঙ্গবন্ধুর রাজনীতি না, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি হচ্ছে গিয়ে আপনি যে অবস্থানে থাকেন না কেন মানুষের কষ্টে ঝাঁপাইয়া পড়তে হইব। নির্বাচনের সময় নেতা আইনা আদাব 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 কইয়া ভোট লইয়া এরপরে 5 বছর পরে আইমু, এইগুলা শুনেন, এইগুলা বলতে চাই না। এইগুলা যদি জননেত্রী জানে, আমাদের শেখ হাসিনা যদি জানে যে উনাদের নেতারা এইগুলা কি করতেছে, খালি ভোটের সময় খালি কয় শেখ হাসিনার সালাম নেন, আর ভোটের গেলেগা না খাইয়া মরে খবর নেয় না। শেখ হাসিনা ভাগ্য ভালো যে শেখ হাসিনা জানে না, জানলে এইসব নেতাদের চাকরি থাকলো না একজনের। আপনারা আমার এইরকম নেতা মনে করেন না যে খালি গানের সময় আইব, এইরকম নেতা মনে করেন না যে খালি পূজার সময় আইসা কইব আদাব দিদি, আমি ভালো সময় নাও আইতে পারি। আমি কথা দিছি, আমি টাকা বরাদ্দ করে রাখছি আমার ব্যারিস্টারির টাকার থেকে, 17টা চা বাগানের একটা চা বাগানও আমার চিন্তা রাখেন। একটা শ্রমিক যদি বলে যে দাদা আমি ব্যারিস্টার সুমনের কাছে গেছিলাম এই অভাবে আমার 1 কেজি চালও দিছে না, আমি জীবনে আপনাদের সামনে চেহারা দেখাইতাম। একটা শ্রমিক ভাই বোন যদি বলে যে আমার দরজায় গিয়ে ফিরে আইছে, আমি এই আমি আপনাদের এই গান ঘরের মধ্যে দাঁড়াইয়া কয়ে দিতেছি মন্দির সামনে আপনাদের, যদি একটা শ্রমিকও বলে যে আমার কাছ থেকে ফিরে আইছে, আরে আমি নেতা হইতে আসি নাই, আমি আপনাদের হৃদয়ে জায়গা নিতে আসছি। আপনাদের সব সমস্যা সমাধান হবে। চেয়ারম্যান আমার সাথে রেগুলার যোগাযোগ রাখতেছে, যেখানেই অভাব চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন, বিভুদা আছে। আমি তো প্রতিদিন ঢাকা থেকে আইবার সময় আমার ব্রিজটা দেখতে যাই, কই যে দাদা দেখো ব্রিজটা ঠিক আছে কিনা। আপনারা আশ্চর্য হবেন যখন আমি খবর পাই যে সোনারগাঁটে অনেক বৃষ্টি হয়েছে, আমার জানটা কাঁপে, হায় রে রামগঙ্গার ব্রিজটা ভাঙিয়া লইয়া জায়গা। আমি তো এই ব্রিজটা আসা যাওয়া করি না, কিন্তু আপনাদের জন্য এমন টান হয়েছে আমার, কারণ আমার নিজের টাকা দিয়ে ব্রিজটা বানাইছি, আমার কাছে মনে হয়েছে এই ব্রিজটা ভাঙলে আবার ব্রিজ বানাই দিতে হইব, আবার মানুষের কষ্ট হইব। দিদি আমি একটা কথা বলে যাই, আপনাদের কাছে কিছু চাইতে আসি নাই, আইসি খালি আমার মা বাবার জন্য দোয়া চাইতে আইসি, যে আমার কারণে কোনদিন যেন মানুষ আমার বাবা মারে গালি না দেয়, এই একটুকু আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। আর আপনারা এখন যা খাবার পাঠাইতেছি এখানে 50 জনের আছে আর প্যাকেট হইতেছে, কালকে সকালবেলা আরো 100 লোকের আইসে এখানে নামবে, আপনারা ওই যে বিভুদার দায়িত্ব দাও দিয়া সুন্দর করিয়া লাইন করে করে আপনারা নিয়ে যাবেন। এটা দেওয়ার পরে আগামী সপ্তাহে আবার আপনারা লিস্ট পাঠাইবেন, এই লিস্ট অনুযায়ী আপনাদের খাবার আসবে। আমি বলছি তো দরকার হইলে আমার একটা গাড়ি আছে, যদি আপনাদের প্রয়োজনে এই গাড়িটা বেচা হইলে আমি টাকা এখানে খাবারের টাকা পাঠাবো।